এই পিছনে সিক্রেটটা হচ্ছে 12 বছরের এক্সপিরিয়েন্স এন্ড প্যাশনেট ফর মাই ওয়ার্ক অ্যান্ড ডেফিনেটলি অন্যরকম কিছু করতে চাই আমরা সবসময় সবাই যে ফিল্ডেই থাকি আমরা নতুনত্ব সবসময় করতে চাই এবং এভরিডে আমরা বেটার হতে চাই সেই তাগিদ থেকেই পরিণীতা করা এবং সবসময় তো আমরা সুযোগ পাই না তখন সুযোগ পাই বলে না ব্যাটে ঠিকমতো বলটা এলে ছয়টা ঠিক মেরে দিতেই পারে প্র্যাকটিস বলে বাট ডেফিনেটলি আমি সুযোগটার অবশ্যই অপেক্ষায় ছিলাম এত সুন্দর একটা চরিত্র আমাকে অফার করা হয়েছে তার জন্য অনেক অনেক থ্যাঙ্কস টু মাই ডিরেক্টর অ্যান্ড প্রডিউসার আর এই যে বডি ল্যাঙ্গুয়েজ চরিত্রটা যেভাবে ফুটিয়ে তুলতে পেরেছি তারও পুরো ক্রেডিটটা আমি আমার ডিরেক্টরকে দিতে চাই তার পুরো টিমকে দিতে চাই এবং স্পেশাল মেনশন করতে চাই শহীদিদিকে মানে শহীদ সেনগুপ্ত নাটিকারের যার সাথে আমি প্রচণ্ড মানে প্রচুর সময় ওনার কাছ থেকে আমি নিয়ে নিয়ে ওনাকে পাগল করে দিয়েছিলাম হোমওয়ার্ক করেছি ওয়ার্কশপ করেছি সো ডেফিনেটলি স্পেশাল থ্যাংকস টু কি কাইন্ড অফ ওয়ার্কশপ ইউ হ্যাভ টু গো টু মানে এনি পার্টিকুলার মানে আমি যখন সৈনিদে আমি যখন চরিত্রটা পড়ছিলাম এবং যখন আমি এটার মধ্যে ইনভলভ হচ্ছিলাম তখন আমার মনে হয়েছিল যে একদম ডিফারেন্ট কিছু করতে চাই যেখান থেকে অন্যভাবে যাতে আমাকে দর্শক পায় বা সবাই আমাকে যেন দেখতে পায় তো তখন আমি সৈনিদির সাথে যোগাযোগ করি এবং সৈনিদি আমাকে কোনো স্পেসিফিক্যালি কিছু বলে না যে এরকম করতে হবে ওরকম করতে হবে জাস্ট একটা কথা বলে যে ইউ হ্যাভ টু ফিল দ্য ক্যারেক্টার তোকে জাস্ট মন থেকে ফিল করতে হবে তাহলেই ইউ আর ডান এবং ডেফিনেটলি কয়েকটা হোমওয়ার্ক আমাকে দিয়েছিল যেমন বলেছিল যে স্ক্রিপ্টটা যখন পাবি পুরো স্ক্রিপ্টটা থরলি মুখস্থ করে নিতে হবে ওটা একটা মানে ফার্স্ট জিনিস যেটা খুব তোকে হেল্প করবে মানে তোর মাথাতে ভাবতেই হবে না যে কী করতে চলেছি ওটা আমার জন্য খুব ডিফিকাল্ট ছিল ডেফিনেটলি পুরো স্ক্রিপ্টটা মানে যখন আমি পুরো স্ক্রিপ্টটা মুখস্থ করে নিতে পেরেছিলাম খুবই ইজি হয়েছিলো মানে আমার সবারই ডায়লগ মুখস্থ ছিল কোন সিনটার পর কী হচ্ছে কী না হচ্ছে মানে আই ওয়াজ আই নিউ এভরিথিং অ্যাবাউট দ্য স্ক্রিপ্ট এবং সবথেকে সুবিধা হয়েছিল যে আমার কোনো মেকআপ ছিল না জাস্ট সানস্ক্রিন ইউজ করেছিলাম তো আমরা মেকআপ যখন করি তখন তো একটা মেনটেন্যান্সেরও ব্যাপার থাকে মেনটেন করা সেখানেও কিন্তু একটু মানে কনসেন্ট্রেট করতে হয় তো সে পুরোপুরি কনসেন্ট্রেশনটা আমার অভিনয়ের উপর ছিল সিনগুলোর উপর ছিল কখনও আমাকে মেকআপ রুমে গিয়ে রিচার্জ করতে হয়নি টাচ আপ করতে হয়নি প্রচণ্ড গরমে কাজ করেছি কিন্তু কোনোভাবেই মানে আগে যেগুলো করে এসেছি সেটার থেকে একদমই অন্য একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স হয়েছিল তো সব মিলিয়ে খুবই 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 কাছের একটা ছবি এবং খুবই ভালো একটা ডিরেক্টর এবং লাইফ পার্টনার একটা সেইখানে সাপোর্ট কতটা কন্টিনিউয়াসলি এটার উপর কাজ করা এই জিনিসটাকে জানতে লাইফ পার্টনার হওয়াতে ডেফিনেটলি আরও দায়িত্বটা বেড়ে যায় বিকজ আরও প্রফেশনালিজমটাও হয়তো অনেকটা বেশি বেড়ে যায় তো আমি ওই অ্যাসপেক্টটা একদম বাইরে মানে অন্য জায়গায় রাখতে চাই বিকজ মানে আমরা দুজনেই ভীষণ প্রফেশনাল ছিলাম ও তো ভীষণ প্যাশনেট একজন ডিরেক্টর যে মানে সেটে গেলে ভুলে যায় যে কী হচ্ছে না হচ্ছে এবং আমিও সত্যি বলতে যখন সেটে যেতাম তখন শুভশ্রী থাকতাম না আমি আই ওয়াজ মেহুল থ্রু আউট দ্য শুটিং পিরিয়ড তো তাই জন্য কখনোই মনে হয়নি যে এটা আমার বর বা এটা ওরও কখনো মনে হয়নি যে এটা আমার স্ত্রী বাট ডিরেক্টর হিসেবে ডেফিনেটলি ওর সাথে অনেক আরও ভবিষ্যতে কাজ করতে চাই ইউ ওয়াজ ওয়ান অফ মাই ফেভারিট ডিরেক্টর ঋত্বিকদের সঙ্গে এটা তোমার প্রথম কাজ হয়তো কাজটা হওয়ার আগে তুমি ঋত্বিকদের সঙ্গে একটা ধারণা নিয়েছিলে কাজটা মানে কাজটা কমপ্লিট হওয়ার পর কোন ধারণাগুলো তোমার ভেঙে গেল বা হলো ঋত্বিকদার সম্বন্ধে একটাই ধারণা অবশ্যই সবসময় ছিল সেটা হচ্ছে যে ইজ এ গড অফ অ্যাক্টিং মানে যখন আমি শুনলাম যে ওনার অপোজিটে কাজ করবো আমি ভীষণ ভীষণ এক্সাইটেড হয়ে গেলাম অ্যাট দ্য সেম টাইম অনেকজন আমাকে বললো দেখ ঋত্বিকের সাথে কাজ করবি একটু অভিনয়টা শিখে যাস হ্যাঁ মানে অনেক রকম কথা শুনলাম এবং সত্যিই আমি একটু ভয় পেয়ে গেছিলাম মানে ঋত্বিকদার ছবিগুলো আবার করে দেখতে শুরু করলাম যে কী করে মানে এরকমভাবে কী করে মানে চরিত্র হয়ে ওঠে তারপরে সেটে যখন গেলাম অনেক রকম নোশন ছিল পুরোপুরি ভেঙে গেল একদম সাধারণ একটা মানুষ এবং কখনোই সত্যি বলছি যতদিন আমরা শুটিং করেছি কখনোই মনে হয়নি এটা ঋত্বিকদা বসে আছে সবসময় মনে হয়েছে বাবাইদা বাবাইদার সাথে আমি কথা বলছি বাবাইদার সাথে আমি হাঁটছি বাবাইদা মানে ইট ওয়াজ বাবাইদা তাই জন্যই আমি মেহুল চরিত্রটাকে এত রক্ত মানুষ মানে রক্ত মাংসের মানুষ হিসেবে ফুটিয়ে তুলতে পেরেছি এনার্জেটিক একটা মানুষ এবং খুবই প্যাশনেট
এবং সেটা ওর ছবিতে পুরো মাত্রায় মানে শুটিং প্রসেসটাতেও সেই জিনিসটা ডমিনেট করতে থাকে, ওর প্যাশন আর ওর ওই শুটিং এনার্জি। তো সেটা মানে অবশ্যই ছবির খুব উপকার। আর আর এই যে ছবির গল্পটা, এই গল্পটা এমনই গল্প যে রাজকে যে ধরনের ছবিতে দর্শক চেনে এবং দর্শক ভালোবাসে, এটা ঠিক একদম সেই ঘটনার গল্প নয়। তাও এটা এমন একটা ছবি যেটা অনেক মানুষের দেখার ছবি, যাকে মাসের ছবি বলা হয়। ফলে এটা একটা খুব নতুন ধরনের গল্প বলে আমাদের মনে হয়েছে। এবং ট্রেলার আসার পর আমরা দেখেছি যে নানান বয়সের মানুষ তাদের মানে মানে কি বলবো একসঙ্গে ভালো লেগেছে। আর যদি বলো রাজের থেকে রাজের থেকে ডিরেকশন নেওয়ার যে বিষয়টা বলছো, এই ছবিটা নিয়ে ওরা অনেক দিন ধরে ছিল, গল্পটাকে নিয়ে ওরা অনেক দিন ধরে চর্চা করেছে। এটাকে মানে একটা একটা আইডিয়া থেকে একটা গল্প তৈরি হওয়াটা, এই যে প্রসেসটা এটা এতদিন ধরে হয়েছে, ফলে সবার কাছে খুব ক্লিয়ার যে ছবিটা আসলে কী হতে চাইছে, অতীতের চরিত্র এক্স্যাক্টলি আসলে কী কে কী করতে চায় সে ব্যাপারটাই সবার খুব ক্লিয়ার। ফলে অবশ্যই নেওয়ার প্রয়োজন হয়েছে ডিরেকশন। তবে আমার চরিত্রটা এক অর্থে একমাত্রিকও বটে, মানে আমার চরিত্রটা লাভের এখন, তো ফলে সাংঘাতিক কিছু নেওয়ার ছিল না। মানে আমার নিজে আমাকে টেনেছে চরিত্রটা এই কারণে যে চরিত্রটা তো লাভ হয়েছে, সেটা একটা করার মতো বিষয়। আর যে গল্পে চরিত্রের যে অবস্থান সেটাও খুব ইম্পর্টেন্ট, তো ফলে সেটাও টেকেছে। থ্যাংক ইউ। সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না, এবং একবার দেখে কারুর সম্পর্কে মন্তব্য করাটা ভালো মন্দ দুটোই খুব একটা একটু জাজমেন্টাল হতে পারে। তার সত্ত্বেও বলি যে এই যে ছবিটা মানে মেহুলের যে চরিত্রটা সেটা একটা খুব পাওয়ার প্যাক পারফরমেন্সের দাবি করছিল, চরিত্রটা এমনই ছিল। কারণ এই গল্পটা মেহুলেরই গল্প, আর বাবাইদা মেহুলের জীবনের একটা খুব ইম্পর্টেন্ট চরিত্র এবং ওদের ভালোবাসার গল্প, মেহুলের ভালোবাসার গল্প। তো ফলে সেখানে একটা দারুণ পারফরমেন্সের প্রয়োজন ছিল। শুভশ্রীকে আমরা যে ধরনের ছবিতে আগে দেখেছি বা আমিও যে ধরনের ছবিতে দেখেছি, এই ধরনের পারফরমেন্স করার কোনো সুযোগ পাওয়া যায় না ওই ধরনের ছবিতে। ফলে ওকে নিয়ে আলাদা করে কোনো ধারণা ছিল না, বা বলতে গেলে ওই মানে মানে ছিল তো নাই, বরং খুব একটা ভালো মানে মন জানতাম না কী হবে ব্যাপারটা। আমি চমকে গেছি অ্যাকচুয়ালি এই মেহুলের এই চরিত্রটা করতে গেলে যে ধরনের হোমওয়ার্কের প্রয়োজন, যতটা মানে ডেডিকেশান থাকলে এই চরিত্রটার স্ক্রিনের মধ্যে পৌঁছে যাওয়া যায় সেইটা পুরো মাত্রায় আছে। এবং সেটা আছে বলেই আমার মনে হয় যখনই খুব একটা দারুণ পারফর্ম করতে শুরু করে তখন মানে বাকিদেরও তার তার একটা এফেক্ট পড়ে। আমার কাছে আজকে পুরো পরিবার টিম ক্লাসের যে সবাই আছে ফর সং লঞ্চ, ফার্স্ট সং লঞ্চ তোমাকে সং গ্রুপ একটা গান যখন আমরা ভাবি তখন বিভিন্ন জিনিস আমাদের মাথায় আসে, কিন্তু লিরিক্স মেলোডি তারপর সিঙ্গিং। তো আমি পুরো টিমটাকে বাংলা এবং সবাই আমি ইনফিউজ করব। তো প্রথমেই আমি জানতে চাইব যে রাইটার্স অফ দ্য ফিল্ম এই প্রবীণ কালে ডিসকাশন দিয়ে এই গল্পটা কিন্তু আমরা পাই ফেসবুক থেকে, আর ফেসবুকে যারা লিখেছেন এই গল্পটা অন্ধকার প্রিয়ঙ্কা আমি প্রথমে তাদেরকে ইন্ট্রোডিউস করব। সো প্লিজ অন্ধকার প্রিয়ঙ্কা দিন কেন হ্যাভ ইউ সেন্ট দিস। মোটামুটি 18 খানার মতো আমরা স্ক্রিপ্ট ড্রাফট করতে পেরেছিলাম, মানে আমার এখন অব্দি যে কটা লেখা হয়েছে তার থেকে তার মধ্যে সব থেকে বেশি ড্রাফট করতে হয়েছে। কেননা এটার মধ্যে এত রকমের প্লট পয়েন্ট ছিল, গোটা ছবিতে এত অসম্ভব ধরনের ইন্টারেস্টিং প্লট পয়েন্ট হয়েছে, সেগুলো আমাকে সাজাতে এবং সেগুলো আরো কিছু ব্যাপারটাকে একটা জায়গায় নিয়ে আসা। এবং সেটা নিয়ে আপনারা বুঝতেই পারছেন মানে শুভশ্রী, ঋত্বিক, রাজ এবং তার একটা ফুল টিম অসম্ভব ভালো কাজ করেছে। আমার শুভেচ্ছা রইল এবং আমিও চাইব যে এটা ভীষণ একটা সবার কাছে পৌঁছে যায়। হ্যান্ডস টু অল ওভার প্রিয়াঙ্কা এত ভালো একটা গল্প দেওয়ার জন্য, আর অল্প অসাধারণ মিউজিক গান সব কিছু নিয়ে আমার মনে হয় সবাই অভিনেতা খুব এনজয় করবে। সেটা থেকে একদম বাইরে একটা অন্যরকমের ছবি, আমি কোনোদিনও করিনি, ভাবতেও পারিনি।
চেষ্টা করি আমাদের হাউসের যা যা কাজ আমরা করবো ভাবি, যদি ওকে আমরা ইনকর্পোরেট করতে পারি তাহলে ছবিটা ভালো হবে। এবং এই ছবিতে ওর চরিত্রটা বেসিক্যালি বেঙ্গুলের ভাইয়ের চরিত্র, সে এক ডেঞ্জারাস ছেলে, মানে কি ছেলে যতক্ষণ ছবিতে না দেখতে বুঝতে পারবে না। তো একটা গল্প ডায়লগে বোঝা গেছে যে মা চিঠি লিখছে, মানে সারাক্ষণ ধরে লুকিয়ে লুকিয়ে বিড়ি পকে আর কি, এবং কী কী করে সেটা ছবি দেখে হয়ে যাবে। অনেকগুলো ভালো ভালো গুণ আছে যে কারণে ওর সঙ্গে আমার অ্যাসোসিয়েশন এটা, এবং ও চেষ্টা করে ভালো কাজ করার, হয়তো আপনি আরো আরো অনেক ভালো কাজ করবেন। প্রচুর ছবিতে কাজ করছে, এই ছবিতে ও একটা খুব সুন্দর একটা চরিত্র করেছে, চরিত্রটা ছবিটা দেখার পরে বলতে চরিত্রটা কি বেসিক্যালি। তো থ্যাংক ইউ সো মাচ আপনি ভালো কথাই বলেছেন সবার সঙ্গে। অর্থ বলি, অর্থ সঙ্গে আমার দ্বিতীয় ছবি, আমি আগের সঙ্গে কাজ করেছি শেষ থেকে শুরুতে, যেখানে অসম্ভব ভালো ভালো গান হচ্ছে, সবার পছন্দ ছিল শেষ থেকে শুরুর গান। তো ওই কাজটা করতে করতেই অল্পকে বলি একদিন আমার গল্পটা বলি পরিণীতা, এবং আমাকে যখন বলি ও চিটকে যায় অ্যান্ড বলে যে আমি করতে রাজি আছি, এবং তারপরে কথাবার্তা হয় অ্যান্ড দেন অল্প গান করে। অল্পর মধ্যে মেলোডিটা এত বেশি যেটা ছবিতে খুব প্রয়োজন, এবং ছবিটাকে উপরে কোনো জায়গায় নিয়ে যায়। থ্যাংক ইউ অল্প। তারপরে আমার পরিণীতার কথা বলি, যে প্রথমে শুভশ্রী কথা বলি, তারপরে পরিণীতার কথা বলি। শুভশ্রী কথা বলি, যে শুভশ্রীকে আমিও তোমরা যেভাবে ছিল আমি সেভাবেই ছিল, যে একজন অ্যাক্ট্রেস হিরোইন রাদার, সে যে ভীষণ সুন্দর লাগে হিরোদের পাশে, এবং অভিনয় করার সুযোগ দিলে হয়তো ভালো অভিনয় করবে, এবং বেশ ভালো, মানে বেশ ফ্যান ফলোয়িং আছে রাস্তায় বেরোলে বা সোজ করতে গেলে যেখানেই যায় একটা হিউজ ব্যাপার আর কি, প্রচুর প্রচুর টাকা নিয়ে ওনারা ও শো তো করে ওনারা, এবং কিন্তু একটা জিনিস শুনতে পেতাম সেটা হচ্ছে যে আমাদের যেহেতু দুটোভাবে ক্যাটাগরাইজ করে দেওয়া হয় যে শহরের গল্প আর মাস, আমি যেহেতু মেইনস্ট্রিম সিনেমা করতাম তো সেক্ষেত্রে আমাকে একটু ওই দিকে ফেলে রাখা হতো, তো আমি গল্পটা ভালো করে জানি যে ভালো অ্যাক্টিং করতে পারবো আমি, সেটি করছি সুন্দর করে চালিয়ে ব্যাস নর্মালি তাই লেখে। বেশ কোনোদিন আমি দেখিনি যে লেখেছে যে শুভশ্রী খুব ভালো অভিনয় করেছে বা শুভশ্রী খুব ভালো কাজ ছিল, এটা কখনোই আমি কাউকে লিখতে দেখিনি, আমি তোমাদের কথাই বলছি। তো যখন এই চরিত্রটা গল্পটা ডিসাইড করা হয় এবং আমি ভাবি যে ওই চরিত্রটা করবে, তখন ওকে প্রথম আমি গিয়ে বলি যে এই চরিত্রটা কিন্তু তোমার জন্য একটা চ্যালেঞ্জ, মানে সবাই প্রথম গল্পটা শুনতে চেয়ে প্রথম জানতে চেয়েছে মেয়েটিকে, আর আমি মেয়েটির নাম কাউকে বলিনি প্রথমে। যদি আমি সবাইকে মেয়েটির নাম বলতাম তাহলে হয়তো আমি তাদের এই গল্পটা নিয়ে অনেকের প্রডিউসারের কাছে গেছিলাম, তো মেয়েটির নাম বললে হয়তো ছবিটা আমাকে করতে দেবে না, এবং যখন আমি সত্যি সত্যি মেয়েটির নাম বলেছি তখন সত্যি সত্যি আমাকে ছবিটাকে করতে দেয়নি, কারণ মেয়েটি শুভশ্রী আবার কি ও নিজের বইয়ের ছবি প্রমোট করবে এবং ও কি অভিনয় করবে, তো ওটা কেউ যখন করেনি তখন আমার কাছে একটা চ্যালেঞ্জ হয়ে যায়। অ্যান্ড দেন আমি ভাবি যে ছবিটা আমি নিজে করবো, যে করে হোক, এবং রাজ চক্রবর্তী একটা প্রোডাকশন আমাদের পুরো টিম এটাকে সাপোর্ট করে, এবং আমি কোথাও থেকে কোনো ফান্ডিং না নিই এই ছবিটা আমি নিজে কীভাবে করছি তা আমি জানি, এবং সবাই আমাকে হেল্প করছে এ ব্যাপারে। অ্যান্ড দেন ছবিটা করার পরে তখন যখন ওয়ার্কশপ শুরু হয় তখন আমরা কী করি, ওয়ার্কশপ করব বাড়িতে, আমরা ওয়ার্কশপ করতাম প্রতিদিন স্ক্রিপ্টটা নিয়ে আমি বাবাই কাছে আসতাম আর ও মেহুল, আর ওর পাশের চরিত্রগুলো আমার বাড়িতে আরও তিনটে বাচ্চা আছে আমার ভাগ্নিরা, তারা সাজতো এবং আমরা রোজ সেটা রিহার্সাল দিতাম। ওকে একটাই কথা বলতাম যে সরি প্রচুর ফোন আসছে কারণ গানটা অনেক হয়ে গেছে,
তো আমি তো বলতাম যে ঋত্বিকের সামনে দাঁড়ানোর জন্য তোমাকে একটা হোমওয়ার্ক করে যেতে হবে প্রচন্ড বড় মাপে, এবং সেই হোমওয়ার্কটা ও করতো এবং আমাকে হেল্প করতাম। যখন ওয়ার্কশপ করতে যাই শৈলী, অবশ্যই শৈলীকে বলা হয় আমাদের খুব বন্ধু আর কি, শৈলী আসে এবং প্রথম দিন ওয়ার্কশপে আমরা শিখতে দেয় যে ও কী করছে, অসাধারণ একটা ব্যাপার এবং যেটা স্কিনে প্রতিফলিত হয়েছে। এটা আমার দ্বিতীয় বাংলা ছবি, প্রথমটা ছিল শেষ থেকে শুরু, সেটাও রাজ ডিরেক্টর ছিল এবং আমার বন্ধু জিৎ ছিল, হিরো ফিল্ম ছিল। তো সেখানেই সেই সূত্রে রাজের সাথে আমার বন্ধুত্ব, এবং তারপর রাজ আমায় ওর অফিসে ডাকে এই গল্পটা শোনানোর জন্য। গল্পটা অনেস্টলি বলবো, ওভার আই লাভ দ্য স্টোরি, এত সুন্দর স্ক্রিপ্ট। এরকম খুব কমই হয় যে আমরা গল্প শুনেই হ্যাঁ বলে দিই, অনেস্টলি অনেক কারণেই ছবি করি আমরা, সুপারস্টারসের জন্য, টাকার জন্য, খ্যাতির জন্য। বাট এই ক্ষেত্রে গল্প দ্য স্টোরি ইজ দ্য উইনার, আর যেহেতু রাজের ডিরেকশনে অলরেডি আই নো হাউ গুড হি ইজ, তো সেটার উপর একটা ভরসা আছে। দুটো যে দুটো গান ছবিতে আছে দুটোই আমার লেখা এবং কম্পোজ করা, একটা শ্রেয়া ঘোষাল গিয়েছে, একটা আমি গিয়েছি। দুটো গানই ইজ ভেরি ক্লোজ টু মাই হার্ট, মানে সবসময় এরকম হয় না যে যে গানটা তোমার প্রিয় থাকে, যেটা নিয়ে অনেক প্ল্যান করছো, তুমি অনেক কিছু ভাবছো, সেটাই একটা খুব ভালো স্ক্রিপ্টে ফিট হয়ে যায়, সেটা সবসময় হয় না, এটার জন্য নো ইউনিক লাক। তো সেরকম একটা কিছু হয়েছে এখানে, যে দুটো গান এই দুটোই আমার খুব মনের কাছে, দুটোই আমার লেখা। আমি বাংলা সব গান লিখি না, বাংলায় অত পারদর্শী না লেখায়, কিন্তু এই দুটো আমার ইটস ভেরি ক্লোজ টু মাই হার্ট, দুটোই আমার লেখা। সো আই এম ভেরি এক্সাইটেড। প্রথমটার নাম তোমাকে, শ্রেয়া গিয়েছিল, দ্বিতীয়টার নাম সেই তুমি। এখন বম্বেতে তো অনেক ছবি আসছে, কিন্তু বাংলায় শুরু হলো শেষ থেকে শুরু দিয়ে, নামটাই এত আয়রনিক যে 30টা হিন্দি ছবির পর আমার প্রথম বাংলা ছবি হলো, এটা আমার দ্বিতীয় বাংলা ছবি। আরও দু তিনটে আসছে নেক্সট, আর প্রতিমদার ছবি সেটাতেও ঋত্বিক আছে, সেটা বলতে পারি এটার পরেই ওটা আসছে। তারপরে লেগসি SBF এর সাথে দুটো সিঙ্গেলস আসছে, পরে প্লাস্ট অরিজিনালস বলে একটা নতুন প্রজেক্ট ওরা শুরু করেছে, যেটা এই 19 জুলাই থেকে আসছে। বাংলায় অনেক কাজ হচ্ছে এবছর, হোপফুলি হিন্দিতে যতটা ভালোবাসা পেয়েছি হোপফুলি ততটাই বাংলায় পেলে তো আমি বেশি বেশি আসতে থাকবো, মা বাবা আরও খুশি হবে। ইমরান হাশমির নেক্সট ছবি দ্য বডি, ওটা আমার তিনটে গান আছে, আর কিছু সিঙ্গেলস আছে জি সিরিজ, সোনি, এবং সিনেমা ভুজ আছে, দেখবেন ভুজ। আমি জাস্ট দিলাম গান, কিন্তু ওটা রিলিজ ইজ নেক্সট ইয়ার, আর্লি নেক্সট ইয়ার। তো এরকম কোয়াইট ফিউ ফিল্মস আর কামিং আপ, হানসেল স্যার, হানসেল মেহতা নেক্সট ফিল্ম, রাজকুমার রাও। তোমার কি কি ডাবল ক্যারেক্টার রয়েছে? সবটাই কি নেগেটিভ? শুভশ্রী এবং ঋত্বিক চক্রবর্তী অভিনয় করেছেন, তার সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন? ভীষণ ভালো লেগেছে, এরা তো সবাই মানে এক্সপিরিয়েন্সড আর্টিস্ট অ্যান্ড দ্য বেস্ট অফ আর্টিস্ট দ্যাট আর ইন্ডাস্ট্রি হ্যাজ। শুভশ্রী, শি ইজ অলসো ভেরি ক্লোজ টু মি, ঋত্বিক দা, এরা সবাই ভীষণ এক্সপিরিয়েন্সড ক্যারেক্টার্স, ভীষণ আর্টিস্টস আর কি, আর এদের ক্যারেক্টার্স আর অলসো সো পাওয়ারফুল। ওদের সাথে কাজ করে যা মজা হয়েছে, যা আনন্দ পেয়েছি, আর অনেক ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। সো ইটস লাইক কমপ্লিট কি বলবো ড্রিম প্রজেক্ট।